হ্যাঁ, প্রথমদিন অবশ্যই মনে আছে, তখন তো আমার প্রচন্ড ব্যথা ছিল, এটা অবশ্যই মনে আছে। হ্যাঁ ইনশাল্লাহ দেখান। সমস্যা হচ্ছে আমার কোমরের বাম পাশ থেকে পায়ের গোয়ালি পর্যন্ত পুরাটা পা অনেক ব্যথা করে, উঠতে পারি না, বাথরুমে যেতে আমি পারি না, বাথরুমে গেলে কারো সাহায্য নিয়ে যাইতে পারে, একলা একলা যেতে পারি না, প্রচণ্ড ব্যথা। এই যে এখন আপনি শুয়ে আছেন, আপনি একা একা উঠতে পারেন? একা একা উঠতে পারি, কিন্তু উঠতে পারলেও আমি একা একা কোথাও যেতে পারি না, বাথরুমে যেতে পারি না, বা কোনো কিছু করতে পারি না, একলা একলা কারো সাহায্য নিতে পারি। আজকে আপনার প্রথম দিন এই ডিপিএসসি হসপিটালে? হ্যাঁ, আজকে আজকে প্রথম দিন। এবং আপনি যে চিকিৎসা নিচ্ছেন, আপনি এই যে এখন শুয়ে আছেন, আপনার ওঠাটা আপনার জন্য অনেক কষ্ট হচ্ছে, আপনি একা কোনো কিছু করতে পারছেন না। হ্যাঁ, একা কিছু করতে পারছেন না। এই সমস্যাটা শুরু হয়েছিল কতদিন আগে? শুরু হয়েছিল, আমি টোটাল প্রায় 10 বছর আগে কোমরে ব্যথা পাইছিলাম। কোমরে ব্যথা হওয়ার পরে তখন ওইটা আমি কুকিংয়ের কাজ করার সময় হয়তো কোনো একটা জিনিস টান দিছি, আমার খেয়াল ছিল না, যে কোনোভাবে ব্যথাটা পাইছি। পাওয়ার পরে আমি দেশে আসছি, এসে ট্রিটমেন্ট করছি, কোমরে ইঞ্জেকশন দিছিল একটা, ফিজিওথেরাপি দিছিল, তখন ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ, 10 বছর কোনো সমস্যা নাই। হঠাৎ করে এই গত 10-12 দিন আগ থেকে আমার এই কোমরে বাম পাশ থেকে ব্যথাটা স্টার্ট হয়েছে, পায়ের দিকে, কোমরে ব্যথা নাই, এটা পায়ের দিকে চলে গেছে ব্যথাটা, পায়ের দিকে ব্যথাটা চলে গেছে। এখন আমি শোয়ার থেকে উঠতে পারি না, কাজ করতে পারি না, কিছু করতে পারি না, তখন আমি চিকিৎসা নেওয়ার জন্য দেশে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জামাল হোসেন, আমার বাড়ি কুমিল্লা লালমাই থানা। আমি বাহরাইনে জব করি, কিচেন লাইনে জব করি, কুকিং লাইনে। তো আমার এই অনেকদিন আগে কোমর ব্যথা পাইছিলাম, প্রায় 10-12 বছর আগে। তখন আমি ওইখানে অন্য একটা হাসপাতালে দেখেছিলাম, দেখানোর পরে ওরা ফিজিওথেরাপি দিছিল, কোমর একটা ইঞ্জেকশন দিছিল। তো দেওয়ার পরে মাশাআল্লাহ দিলে আমি সুস্থ হয়ে গেছিলাম। দীর্ঘ 10-12 বছর পরে আমার কোমরের ব্যথাটা মানে হাঁটুর দিকে নেমে গেছে, না হাঁটুতে হঠাৎ করে ব্যথা এসে গেছে। আমি একবারে টোটালি চলাফেরা করতে পারছিলাম না। তখন আমি বাহরাইন ওইখানে বিভিন্ন ডাক্তার দেখেছি, বিভিন্ন হাসপাতালে গেছিলাম, ওইখানে মানে কিছুতে সুস্থ হচ্ছিলাম না। তারপর আমি দেশে আসি, ইমার্জেন্সি ইন্টারনেটে স্যারের ডিআরপিসি হাসপাতালে ভিডিওগুলো দেখছিলাম। তো দেখার পরে আমি এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট এখানে আসি, এখানে আসি, ভর্তি হয়েছি। আলহামদুলিল্লাহ আজকে 15 দিন, 15 দিনের মধ্যে মাশাআল্লাহ আমি অনেকটাই সুস্থ হয়েছি। এখন একটু একটু আছে, এটা ইনশাল্লাহ স্যারে বলছে, এটা চলাফেরা করতে করতে কিছুদিন রেস্ট নিলে এটা আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, স্বাভাবিক, যখন একজন ফ্যামিলির যে রোজগারের মেন উৎস, সে যদি অসুস্থ হয়ে যায় পুরো ফ্যামিলিটাই অপসেট হয়ে যায়, আল্লাহ জানি কী হয়, সবাই একটু টেনশান করে। তো সবাই টেনশানে ছিল যে কী অবস্থা, আমি নিজেও টেনশানে ছিলাম। অনুভূতি আমি যখন মানে হঠাৎ করে আমাদের নার্ভে সাপটা খাওয়ার পরে যখন আমি টোটালি চলাফেরা করতে পারিনি, তখন আমি ভীষণ কষ্টে ছিলাম, কারণ আমি বাথরুমে যেতে পারতাম না, এমন অবস্থা হয়েছে আমার। হঠাৎ করে আমার এই যে সাইটিকা নার্ভের সাথে হাড্ডির সাথে এমনভাবে সাপ খেয়েছি যে আমি বাথরুমে যাওয়ার মতো ক্যাপাসিটি ছিল না, একলা একলা, আমার অন্যরা দূরে নিয়ে যেত, এত একটা সিরিয়াস অবস্থা ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সহমতে এখানে চিকিৎসায় আল্লাহ তাআলা এখন মোটামুটি সুস্থ করছে। হ্যাঁ ঠিক আছে, এখানে আমি শুনছি অনেকেই ইন্ডিয়ার থেকেও ফেরত আসছে, ইন্ডিয়া গেছিল, অনেক ফ্যাশনের সাথে আমার কথা হয়েছে, ওনারা ইন্ডিয়া পর্যন্ত গেছে, ইন্ডিয়া বেঙ্গালোর, ইন্ডিয়া বিভিন্ন জায়গায় গেছিলো, ওইখানেও বলছে অপারেশন করতে হবে। অনেকে ওইখান থেকে ফেরত আসছে, এখানে থেরাপির মাধ্যমে সুস্থ হচ্ছে, ট্রিটমেন্ট নিচ্ছে, এটা এখানে একটা ভালো দিক। বারেন আমি যেখানে দেখাইছিলাম ওনারা বলছে যে ফিজিওথেরাপি দিলে ঠিক হয়ে যাবে, তবে ওইখানে আমি ফিজিও দিয়েছিলাম, কোনো কাজ হয়নি, এই জন্য আমি ডাইরেক্ট দেশে চলে আসছি। এটা মনে হচ্ছে মূলত এখানে ভালোভাবে আমি সারা ভিডিওগুলো দেখছি, প্লাস রুগীদের ফিডব্যাকগুলো দেখছি, রুগীদের কমেন্টসগুলো অনেক ভালো, সবাই বলছে এখানে ট্রিটমেন্টটা ভালো হয়, এই জন্য আমি মূলত এখানে আসা। মাশাআল্লাহ এখানে চিকিৎসা ব্যবস্থা, টেকনোলজি সবগুলো মাশাআল্লাহ আপডেটেড টেকনোলজি, এখানে ফিজিওগুলো বা এক্সারসাইজগুলো বহু ভালো মানের এক্সারসাইজ করে, এরা ফিজিওথেরাপিগুলো মাশাআল্লাহ অনেক ভালো, এরা অনেক অভিজ্ঞ, মাশাআল্লাহ হেল্পফুল, মাশাআল্লাহ দিল। এখানে সবাই কভারেট, নার্স, ফিজিওথেরাপিস্ট এবং ডাক্তার সবাই সুন্দরভাবে বিহেভিয়ার করে, মাশাআল্লাহ অনেক ভালো। সফিউল্লাহ স্যারকে ধন্যবাদ জানাই, ওনার মাশাআল্লাহ, ওনার ট্রিটমেন্ট, ওনার সব কিছু মাশাআল্লাহ অনেক ভালো, এই জন্য ওনাকে ধন্যবাদ। যারা বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাচ্ছে বা যাদের ব্যাক পেনে বা সাইটিকা নার্ভের সমস্যা নিয়ে যারা কোমর ব্যথা নিয়ে ভুগতেছে, আমি বলব তারা মানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করে, সময় নষ্ট না করে, টাকা নষ্ট না করে সঠিক জায়গা চুজ করা, যেমন ডিপিআরসি, এখানে সঠিক ডায়াগনোসিস করা হয়,
বা স্যারদের তত্ত্বাবধানে এখানে ভালো চিকিৎসা দেওয়া হয়, এখানে আসলে আমি মনে করি রোগীরা উপকৃত হবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।